আমরা করব চ্যাপ্টার 4। আমাদের এমপ্লয়ি নামে ওই এমপ্লয়ি যে টেবিলটা আছে সেই টেবিলে এই এমপ্লয়ি নেম যে কলামটা আছে সেখানে দেখা যাচ্ছে যে সবগুলো স্মল লেটার, তাই না? আমি চাচ্ছি যেগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে তো আছে, আর যেগুলো স্মল লেটার সেইগুলোকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটা স্পেশাল ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে এখানে আমরা আপার ফাংশন ইউজ করব। আপার ফাংশনের মধ্যে আমি যে কলামটাকে সবগুলো ক্যাপিটাল লেটার করতে চাচ্ছি সেটাকে কি করব লিখে দিব। সবগুলো ক্যাপিটাল লেটার হয়েছে, আর যদি সবগুলোকে আমি স্মল লেটারে দেখতে চাই, এই যে আপার ফাংশনের কাজ হচ্ছে স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করা, বুঝছেন? আমরা যখন এক্সেল করছি তখন সাম ফাংশন, ম্যাক্সিমাম, মিনিমাম ফাংশন করছি না, এরকম এই আপারও একটা ফাংশন। এই ফাংশনটার কাজ হচ্ছে স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করা। এখন আপার এটাকে এই আপার ফাংশনটা কোন কলামের উপর ইমপ্লিমেন্ট হবে? এই এমপ্লয়ি নেম, এই এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি নেম কলামের সবগুলো ভ্যালু ক্যাপিটাল লেটার হবে। এখন যদি চাই আমি, যদি আমরা এখন চাই যে স্মল লেটারে করার জন্য, তাহলে কোন ফাংশন ব্যবহার করব? লয়ার। লয়ার বানানো হয়েছে নাকি? লয়ার বুঝতে পারছে সবগুলো স্মল লেটার, বুঝো নাই কে ভাবছা, বুঝছেন? আর যদি আমরা ইনিট ক্যাপ দেই তাহলে কি হবে? ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, ওই ইনিশিয়াল তার মানে হচ্ছে প্রথম যে লেটারটা সেটা ওই এই ইনিট ক্যাপের কাজ হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল করবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল করবে, হয়েছে? এই যে এম এস এ মাসুদের এম, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল করবে, বুঝো তুমি?
ওই ইনিট ক্যাপ মানে কি ইনিশিয়াল ক্যাপিটাল, ওই ইনিশিয়াল মানে কি প্রথমটা, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালে কনভার্ট করবে। এখন আমি চাচ্ছি এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি আইডি দুটাকে একসাথে দেখার জন্য, বুঝছো? তাহলে আমরা যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, যদি আমার ফার্স্ট নেম হয় শরীফুল, লাস্ট নেম হয় আলম, তাহলে দুটাকে একসাথে ডিসপ্লে করা দরকার না। কিন্তু এখানে যেহেতু আমার ফার্স্ট নেম লাস্ট নেম নাই, তার জন্য আমি আইডিটার সাথে নেমের কম্বাইন করতেছি। এমপিআইডি ডিসপ্লে করছে আইডিয়ার নাম। এখন যদি আমার ফার্স্ট নেম নামে একটা কলাম থাকো, লাস্ট নেম নামে একটা কলাম থাকো, তাহলে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে দেখাইতো না, বুঝছো? সিলেক্টের পর এটা হচ্ছে আমার ফাংশনের নাম, কনকেট ফাংশন। কনকেট ফাংশনের কি কাজ মানে একের অধিক কলামের ভ্যালুকে একসাথে দেখানো, বুঝছো কথা? একটা ওয়ার্ডে শো করবে, এটা হচ্ছে কনকেট ফাংশনের কাজ। এখন ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে এই ব্র্যাকেট ওপেন আর ক্লোজ কার কনকেট ফাংশনের, এর মধ্যে কোন এক বা একা ওই একাধিক কলামের নাম আমি দিতে পারি, ঠিক আছে? এবং প্রত্যেকটা কলামের নাম আমার কমা দ্বারা দিতে হবে। যখন রান করব দেখো, এখন ঘটনা হচ্ছে যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম থাকতো, আমি যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে একসাথে দেখতে চাই, তাহলে এখানে কি কনকেট ব্র্যাকেট ফার্স্ট নেম কমা লাস্ট নেম, বুঝছো? দেখো লেন্থের কী কাজ, এই ইএমপি নেমের মধ্যে কয়টা আছে দেখো, প্রথমটা হচ্ছে 16, তারপরটা 5, তাই না? ইএমপি নেমের প্রথম যা আছে সেটা কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, স্পেশাল 16টা না। লেন্থ মানে হচ্ছে প্রতিটা কলামের, প্রতিটা রয়ের ওই যে কলামটা দিব সেই কলামের লেন্থ কতটুকু, ঠিক আছে? সেই কলামের প্রতিটা রয়ের দিবে, প্রতিটা সেলের, সরি, যেমন এই যে এমডি শরীফুল আলম, আমি এমপি নেমে প্রথম থাকি 16টা, পরটা কি 5টা, তাই না? ডিসপ্লে করছে 16 আর 5, বুঝছেন সবাই? কয়টা লেটার, কলাম না প্রত্যেকটা সেলে,
যেমন ইএমপি নেম, এর মধ্যে একটা সেলকে এমডি শরীফুল আলম, সেখানে কয়টা লেটার আছে? এখন আমরা করব ট্রিম ফাংশন। হ্যাঁ বলবো বলবো, দাঁড়া বলতেছি। সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি এখানে কিছু স্পেস রাখলাম, আবার বামে কিছু স্পেস রাখলাম, তাই না? এখন আমি এটাকে রান করি, কিন্তু ডিসপ্লে করার সময় ডানে বা বামে কোনো স্পেস আছে, বুঝছো? তার মানে কি ট্রিম ফাংশনের কাজ হচ্ছে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের বামে বা ডানে যে স্পেসগুলো আছে উভয় দিকে স্পেসগুলোকে সে রিমুভ করবে, বাদ দিয়ে দিবে স্পেসগুলো, ঠিক আছে? কিন্তু আমরা আর টিম যদি করি, দেখো ঘটনা, আর টিম যদি করি তাহলে কি ঘটনা হচ্ছে দেখছো, শুধু বামের শুধু ডানের স্পেসটা রিমুভ করছে কিন্তু বামেরটা রয়ে গেছে। কিন্তু তুমি যদি এল টিম দাও, এখন বামে টেলিগ্রাম করছে বা ডানের ডা আছে, যদি এই স্পেস আমরা বুঝতেছি না, বুঝছো? বা আমরা বুঝবো এখন, এনে পি দিলাম এখানে, বুঝছো? এই যে দেখো ডানেরটা রয়ে গেছে, তোমার যদি বামে বা ডানে যদি স্পেস থাকে, সে কোনো যদি স্পেস থাকে স্পেসটাকে রিমুভ করবে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম একটা সফটওয়্যার ডিজাইন করছিলাম, যে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমার ডাটা বেজে আছে, ঠিক আছে? তখন আমাদের ছিল এসকিউএল সার্ভার, ঠিক আছে? এখন তোমার ডাটা বেজ যখন ছিল তখন ডানে বামে স্পেস ছিল, ঠিক আছে? এখন যখন আমি ইনপুট দিতেছি তখন আমার ডাটা বেজের সাথে এবং আমি যেটা ইনপুট দিলাম সেটার সাথে ম্যাচ করতে চাইতেছি, কিন্তু ম্যাচ আর করে না, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক আছে। কারণ কি, এটাতে স্পেস নাই বাট ডাটা বেজে স্পেস আছে, বুঝছো কথাটা? তার জন্য ম্যাচ করে নাই, আমি লগ ইনও করতে পারি না, পরে ঠিকঠাক করছি পরে ম্যাচ করছে, ট্রিম ফাংশন ইউজ করছি, পরে ডানে বামে দুটো স্পেসে কেটে দিছে তখন ম্যাচ হয়েছে। ঘটনা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, যদি মনে করি স্পেস থাকে, স্পেসেরও তো একটা নাম্বার আছে, ঠিক আছে? তাহলে ওটা ডাটা বেজের টোটাল নাম্বার, আর যদি আমার ইয়ে টোটাল নাম্বারটা থাকে যেইটা আমি দিলাম, যেমন ইয়াহু বা জিমেলে তুমি যখন ওই ইউজার আইডি দাও আর পাসওয়ার্ড দাও, তাই না? সেটার সাথে কার ম্যাচ হয়, ডাটা বেজ আছে না, সেই ডাটা বেজ থেকে যখন আনে সেখানে যে স্পেস থাকে সেই স্পেসের তো নাম্বার থাকবে, তুমি যদি দিতে সেটা তো আর স্পেস নাই, ফর্মে যদি দিতেছ সেটা স্পেস নাই, তার সেটা সেটা কম নাম্বার, তা দুইটা নাম্বার কি ম্যাচ করবে? কথা বুঝো নাই? দেখো সবাই
ইমেলে বা ইয়াহু মেলে জন্য অর্ডার করে দেই না, এখন এখান থেকে আমরা পারবে ডানে বামে যদি কোনো স্পেস থাকে সেটাকে সে বাদ দিয়ে দিবে। শুধুমাত্র ডানেরটা সেরে উপ করবে কিন্তু বামের স্পেস রয়ে যাবে, এল ট্রিম দিলে বামেরটা রিমুভ করবে, আর যদি ট্রিম দেও তাহলে দুটাই রিমুভ হয়ে যাবে ডান বাম দুটাই। এখন আমরা করব সাব স্ট্রিং এর কাজ, এস ইউ বি তারপর হচ্ছে এস টি আর সাব স্ট্রিং। হ্যাঁ বুঝছো, সাব স্ট্রিং বলতে কি ঘটনা ঘটছে এখানে। সাব স্ট্রিং কাজ হচ্ছে পার্টিকুলার একটা স্ট্রিং থেকে একটা লাইন থেকে স্পেসিফিক কোনো অংশ কাটে আনা, বুঝছো। তাহলে আমি স্ট্রিংটা লিখলাম কি,
দিস ইজ ফর আস, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, কমা দিয়ে লেখলাম টু। তার মানে কি, সে কোন পজিশন থেকে শুরু করবে কাটা, ফুল স্টপ দিছি। আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যাই রেখি, প্রবলেম নাই তো। দুই মানে হচ্ছে সে দুই নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করবে, আর শেষটা হচ্ছে সে কয়টা ক্যারেক্টার কাটবে, দুই তিন চার এই যে পাঁচ, দেখছো আই পর্যন্ত কাটছে, স্পেশাল পাঁচটা, বুঝো নাই? হ্যাঁ তুমি বুঝবো না তো, তোমার বুঝার বয়স হয় না এখন। সাব স্ট্রিং মানে হচ্ছে নির্দিষ্ট একটা স্ট্রিং থেকে, লাইন থেকে একটা অংশ কাইটে ডিসপ্লে করবে, এখন বুঝছো? এখন কোন অংশটুকু কাটবে, প্রথমটা লিখবো আমরা লাইনটা, যে লাইনটা থেকে সে কাটবে, কমা দিয়ে, তারপর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দুই, সে কত নাম্বার ক্যারেক্টার থেকে কাটবে, দুই নাম্বার, পাঁচ, শেষেরটা হচ্ছে কমা দিয়ে পাঁচ, কয়টা কাটবে, পাঁচটা কাটবে, দেখছো পাঁচটা কাটছে কিনা, বুঝছো? ইয়ে সাধন লক্ষ্য করো না কেন, তুমি তোমাকে লিখতে বলছি আমি, দরজা বলো তোমাকে আমি, এই তুমি বুঝাই দেবো, ইয়ে তুমি তো বুঝাও, ডুয়েল বলি নাই, দুই নাম্বার চ্যাপ্টার ডুয়েল বলি নাই, বলো ডুয়েল কি, এই কে বলতে পারবো বলো, ডুয়েল পড়ে নিবা, সেকেন্ড চ্যাপ্টার আছে, না পারলে নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? হ্যাঁ দ্বিতীয় চ্যাপ্টার আছে, আচ্ছা দাঁড়াও আমি এই চ্যাপ্টারে শেষ করি তারপরে, তোমার চোখে দরকার নেই তো, দেখো তো কী ঘটনা হয়েছে রাউন্ড ফাংশনে, এই দেখো কী ঘটনা ঘটছে এখানে, রাউন্ডের পর আমি ভিতরে একটা কী দিলাম, সংখ্যা দিলাম দশমিক সহ, কিন্তু রাউন্ড ফাংশনে কী করলো আমাকে 26 ডিসপ্লে করলো, কেন বলো তো? হ্যাঁ সে রাউন্ড করে দিয়েছে জিনিসটা আমাকে, কোনো দশমিক ভ্যালু রাখবে না, বা আমি 154 দিব, তাহলে কত ডিসপ্লে করে বলো তো, দেখছো বুঝছো রাউন্ড ফাংশন? হ্যাঁ সে দশমিককে রাউন্ড করে ফেলবে, যদি তোমার পাঁচের বেশি যায় তাহলে সেটাকে এক বাড়াই দেবে, আর যদি পাঁচের কম হয় তাহলে সেক্ষেত্রে কমাই দেবে, কেন ছোটোবেলায় করো নয় অঙ্ক, পাঁচের সমান বা বেশি গেলে এক বাড়াই দিবে, আর যদি পাঁচের কম হয় তাহলে পূর্ণ সংখ্যাটুকু নিবে, সহজ করে বাকিটা করাবো, এখন প্র্যাকটিস করবো। আর ডুয়েল ফাংশনটা দেখো কি,
এই যে আমার 25.154 আছে, তাই না? এটা কি আমার কোনো কোনো টেবিলের কোনো কলামে আছে? হ্যাঁ, যদি কোনো টেবিলে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা যদি কোনো টেবিলে না থাকে, তাহলে যদি টেবিলে থাকে তাহলে আমরা টেবিলের নাম লিখবো ফর্মের পর, তাই না? আর যদি টেবিলে না থাকে তাহলে কি করব, স্ট্রাকচার মেনটেন করার জন্য আমরা ডুয়েল টেবিল ইউজ করবো। ক্লিয়ার?